सब्सक्राइब करो ना देखून एक मन कापानो हॉरर स्टोरी भय ना पे बेल आइकन टा प्रेस करते भूलबेन ना। ড্রাইভার মশাই, ও ড্রাইভার মশাই, ঘুমিয়ে পড়বেন না, না হলে আমাদের বরযাত্রী স্বর্গে চলে যাবে। কি হলো? কি হলো? হঠাৎ কি হলো? সত্যিতে আমাদের বাসের সামনে কেউ এসেছিল? হ্যাঁ মনে হয়। কে ছিল? কে জানে, হয়তো কোনো জন্তু বা মানুষ অথবা আমাকে ভেতরে আসতে দিন, আমাকে ভেতরে আসতে দিন। কিন্তু তুমি কে? কিন্তু তুমি কে? সাহায্য করুন, আমার থেকে ভয় পাবেন না। আমি একটা সাধারণ মানুষ, অনেক বিপদে পড়েছি, জঙ্গলে ফেঁসেছিলাম, আমার এখান থেকে দূরে যাওয়ার আছে। আমি সব গল্প বলবো, বাসটা শুরু করুন। বাবা ভয় পেও না, বলো কে তুমি, এত রাত্রে ঘন জঙ্গলে কি করছিলে আর কার থেকে পালাচ্ছ? জঙ্গলে কি ডাকু আছে? না ডাকু নয়, সে অন্য কেউ। কে? জানি না। জানো না? আর তোমার মাথায় সেই চিহ্নটা কিসের? আমি কালকে একটা বিয়ে বাড়িতে যাচ্ছিলাম, কিন্তু রাস্তা হারিয়ে জঙ্গলে হারিয়ে গেলাম। রাত হয়ে গেছিল আর বের হওয়ার কোনো রাস্তাও পাচ্ছিলাম না। তখনই আমি জঙ্গলে একটা বড় ঘর দেখতে পাই। আমি দরজা ধাক্কালাম। ভিতর থেকে একটি বুড়ি দরজা খুলল। সেই বুড়িটি অনেক ভয়াবহ ছিল, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি ওনার কাছে রাতটুকু থাকার জন্য অনুরোধ করলাম। বুড়িটি একটি বিদঘুটে হাসি দিল। সে আমাকে এক ঘরে কম্বল দিয়ে শুতে বলল আর সে অন্যদিকে চলে গেল।
আমি সারা রাত বিছানায় শুয়েছিলাম, কিন্তু কিছু আলাদা অনুভব হচ্ছিল, একদম ঘুম আসছিল না। আমি উঠে সেই বুড়িটাকে দেখতে গেলাম, আর যেই আমি নিজের ঘরের দরজা খুললাম, তখনই সে আমার মাথায় টিপটা লাগিয়ে আমাকে এক ঘরের মধ্যে বন্ধ করে দিল। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আমি জানতাম না যে আমার সঙ্গে কি হতে চলেছে। আমি পেপার পড়ার চেষ্টা করছিলাম, হঠাৎ আমার মাথাতে জানলার থেকে পালানোর ব্যাপারে আসে। আমি জানলার কাছে গেলাম, তখনই হঠাৎ ওটা তোমার শিকার নয়, দূরের সরোবর থেকে চিহ্ন পুছো না। আমি বুড়িটাকে ফেলে দিলাম, কিন্তু শয়তানটা ভেতরে আসছিল। আমি দরজার থেকে দৌড়ে পালালাম, আমি জঙ্গলে পালাচ্ছিলাম, পেছনে দেখলাম তো আরো ভয় পেয়ে গেলাম। আমি পালাচ্ছিলাম, আমি পেছনে মুড়ে দেখলাম তো আবার সেই বুড়িটাকে দেখতে পেলাম, শয়তানের সঙ্গে লড়ছিল। তুমি ওই চিহ্ন কেন পুছলে? আমি সুযোগ পেয়ে সেখান থেকে পালালাম, শুধু পালাচ্ছিলাম। ওকে যেতে দাও। তখনই হঠাৎ আমি বাসটা দেখতে পেলাম, আমি ভিতরে এসে গেলাম। ওই শয়তান কি অনেক ভয়ানক ছিল? হ্যাঁ খুব। সেই শয়তান আমাদের পেছনেও আসবে মনে হয়। যদি সেই শয়তান থেকে সেই বুড়িটা তোমাকে রক্ষা করছিল, তো তুমি তাকে জানলার থেকে ফেললে কেন? সেই বুড়িটা ভয়ঙ্কর ছিল, তাই হয়তো। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আমি কিছুক্ষণ পরে কথা বলছি। শয়তান পেছনে পড়েছিল? একেও বা কি করে বিশ্বাস করা যায়? এই বুড়িকে কেন ধাক্কা দিল? এ তোমার শিকার নয়, দূরে থাকো এর থেকে, এর চিহ্ন পুছো না। সেই চিহ্নটা সেই শয়তানের জন্য ছিল না, তো কার জন্য ছিল? সেই চিহ্নটা আমাদের জন্য ছিল। না, না, আমাকে বেরো না, 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 আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই গল্প যদি আপনাদের ভালো লেগেছে তো আমাদের সাবস্ক্রাইব করুন, আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ নিশ্চয়ই ফলো করুন। যদি আপনার কাছে এমনই গল্প আছে তো আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা চেষ্টা করব যে পরবর্তী অ্যানিমেটেড স্টোরিটা আপনাদেরই হোক।